পাড়ায় ঢাকের টুংটাং শব্দে এ যেন শারদোৎসবের আগাম প্রস্তুতি। শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা, কাশবনে কাশের দোলা, সেই সঙ্গে ঢাকি পাড়ায় ঢাকের প্রস্তুতি, সবকিছু মিলিয়ে মা দুর্গার আগমনী বার্তা বড়ই মধুর। দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকি পাড়াতে বিভিন্ন প্রকারের ঢাকগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোর কদমে। ষষ্ঠী থেকে শুরু হবে ঢাকে কাঠি পরার কাজ। মঙ্গলবার তেলিয়ামুড়া শিববাড়িস্থিত ঢাকি পাড়ায় গিয়ে প্রত্যক্ষ করা গেল ঢাকি বলরাম ঋষিদাস আপন মনে নিজ বাড়িতে ঢাক মেরামতের কাজে ব্যস্ত। কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষিদাস জানান, বিগত কয়েক বছর করোনা মহামারীর কারণে ঢাকের চাহিদা না থাকলেও এই বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে ঢাকের চাহিদা বেড়েছে ঠিকই, কিন্তু চাহিদা মতো ঢাকিদের টাকা দিতে নারাজ পূজা উদ্যোক্তারা। চাহিদা কমবে তা যে জায়গা 20,000 টাকা পাইতাম এই জায়গা ক 10,000 টাকা কেমনে আমরা এই বাজনার ইয়ার লে কেমনে। অন্যান্য বছর থেকে আমরা তো এই চাহিদাটা করতাম, এই করোনার উৎস হয়ে, কিন্তু আমরা তো বাইরে যেতে পারি না, এই করোনার সমস্যায় আমরা এই মানে বাজনো ঠিক মতো আমরা পাইছি না। হ্যাঁ, তো আমরা কী করে মানে চলুম, তো এক দুইটা আইলেও মানে ক দূরে যাওয়া যেত না, করোনার লকডাউন, হ্যাঁ কখন বদ্ধ, হ্যাঁ ক নিল তো ওই ধরব টরব, হ্যাঁ চেকিং করব, তো এই সমস্যায় সবাই একটা ভয় লেগে থাকা, এই কারণে আমরা দূরও যেতে পারছি না আর ইনকামও আমরা করতাম পারি না। এবছর তো করোনা নাই, এবছর কেমন ঢাকের চাহিদা? ওই তো এইবার তো মানে চাহিদা বলতে বাইনা আইলে এবার তো 20,000 টাকা কইলে কইতা ক আমরা তো করুন, আমরা হ্যাঁ পয়সাগুলি হাতে নাই, হ্যাঁ ক সাহায্য সান্দার আন্দার গেলে কেউ যেহানে 100 টাকা এখানে কইতা 50 টাকা দেবো, এরকম সমস্যা গিয়ে দাঁড়া, তো এইবারও দিয়ে দে এই অবস্থা। এবার তা কইলে 20,000 টাকা কইলে ক 10,000 টাকা দেবো, হ্যাঁ ক দেখেন তুইলে আমরা নিতাম পারি, তো কই আর কিছু বাড়া টাড়া দেন, নতুন অবস্থায় যাবো তো দূরে তো যেতাম পারছি না, ওই এখন দ্বারে কাছে রাখি আর কি। নাম আপনার? আমার নাম হলো বলরাম ঋষিদাস। আপনি কত বছর যাবৎ এই মানে কাজের সঙ্গে যুক্ত? ওই তো আমার তো ছোটোবেলা থেকে, হ্যাঁ মানে আমার জন্ম থেকে আমি কাশির থেকে দৈরা, হ্যাঁ বাসির থেকে দৈরা, ছিনটিদার থেকে দৈরা, ঢাকঢোল যা সমস্ত অর্কেস্ট্রা যন্ত্রপাতি আছে সব কিছু আমার এটা উৎসাহ, আমি এটা দিয়ে মানে পেশা আমার, আমি এটা দিয়ে মানে চলতেছে, আমার অর্কেস্ট্রাও আছে, হ্যাঁ সব কিছু আছে, হ্যাঁ কিন্তু করোনাই আমার মানে অনেক আমার ইয়ে করছে আর কি, একটু নরম করে লাইছে আর কিচ্ছু না, নাহলে আমি আসলাম মোটামুটি ভালোই। এবার তো সংসারের ভিতরেও মানে খরচ আছে কিন্তু পারি না, হ্যাঁ এই করোনাই আমার একটু বয়াই লাইছে, ওই করোনার লেগে আমরা পারছি না পয়সা ইনকাম করতাম, ক 20 কইলে ক 10, এই অবস্থা, তো কিতা করব, আমরা তো মানে চলতে হইব, এবার একজন কাস্টমার তো আমরা ফিরাই দিতাম পারি না, হ্যাঁ আমরা রাখতে লাগে, তো কয়া দিয়ে কি কিছু বাড়াটা দিয়ে। আচ্ছা, সকর্মা পুজোর কীরকম আইসে বা দুর্গা পূজা কেমন? হ এইবার একটু মানে আইসে, হ্যাঁ বিশ্বকর্মা পুজো বাড়ছে, দুর্গা পুজোও বাড়ছে, কিন্তু পয়সা এইবার ওই তো করলাম না, ওই 20,000 টাকা আমি গিয়ে কয়েক তাকে 10,000 টাকা দেবো, এবার তো আমরা কয়ে কইলেও ক তোমার যা হতো হয়েছে তাই দেবো, আর এই 2-3,000 টাকা বাড়াই দেন না, আমরা চান্দা উঠছে না, হ্যাঁ মানুষের বাড়িতে গেলে চান্দা আমরা কম দেয়, হ্যাঁ তো এই সমস্যাটা আবার দেখাইলা, তো আমি আর কিছু মানে কইতাম পারি না, ক যা কইছে তাহলে আমরা কষ্ট মানে চান্দা তুলে আপনারা দিতে।
কিছু করেন নাই, যদি চান্দা বেশি দিত তবু তোমরা রান্দা। এটা কোন জায়গা আপনার বাড়ি? এই তো সুমন্ত পল্লিক কালীবাড়ি জয়নগর তেলিয়ামুড়া না তেলিয়ামুড়া সুমন্ত পল্লিক কালীবাড়ি জয়নগর জয়নগর না রাজনগর।